কোভিড-19 এর কারণে বর্তমানে যে সিচুয়েশন বা লকডাউনের সিচুয়েশন তো সৃষ্টি হয়েছে, এর পরবর্তীতে কিন্তু প্লেয়ারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে স্কিল ট্রেনিংটা। আমরা খুবই লাকি এবং খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের প্রতিনিয়ত ফিটনেস প্রোগ্রামগুলো প্রোভাইড করেছে, এবং আমি বিশ্বাস করি সমস্ত খেলোয়াড় সেই ফিটনেস প্রোগ্রামগুলো ফলো করেছে এবং তাদের নিজেদের ফিট রাখতে সক্ষম হয়েছে। কিন্তু স্কিল ট্রেনিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা একদমই গৃহবন্দী রয়েছি, আমাদের স্কিল ট্রেনিং করা সম্ভব হচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি আস্তে আস্তে হয়তো কিছুটা হলেও লকডাউন শিথিল হবে এবং ইভেনচুয়ালি লকডাউন উঠিয়ে নেওয়া যাবে, এটি সবার জন্য একটি ভালো নিউজ। এরকম সিচুয়েশনে স্কিল ট্রেনিংয়ে ফেরা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, এবং আমি মনে করি বিসিবি অবশ্যই এটা নিয়ে ভাবছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ফ্যাসিলিটিস রয়েছে একাডেমি মাঠ বা ঢাকায় ইনডোর বা ঢাকার বাইরে স্টেডিয়ামগুলোতে যেই ফ্যাসিলিটিসগুলো রয়েছে, এখানে যদি পরিকল্পনা করা যায় ঠিক আছে কিছুটা ডিস্টেন্সিং মেনটেন করে একটা টাইম স্লট ভাগ করে দিয়ে যে অমুক টাইমে হয়তো অত দুইজন প্লেয়ার প্র্যাকটিস করতে পারবে, ওরকম সময় তিনজন প্লেয়ার প্র্যাকটিস করতে পারবে, ওভাবে কিন্তু আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমরা ইউরোপিয়ান ক্লাবগুলো কিন্তু দেখছি যে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের ক্ষেত্রে তারা বেশি মনোযোগী হচ্ছে বা খেলা চালানোর ক্ষেত্রে তারা খালি স্টেডিয়ামের কথা ভাবছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো এরকম পরিকল্পনা করছে, কারণ ফিজিক্যাল ফিটনেস বা মেন্টাল ফিটনেসের পাশাপাশি স্কিল ট্রেনিংটা খুবই জরুরি, এবং আমরা সমস্ত প্লেয়ার চাই যত তাড়াতাড়ি সম্ভব স্কিল ট্রেনিংটা শুরু করতে, কারণ যখন